নমস্কার, আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের ভাপা পুলি এবং দুধ পুলি দুটোই তৈরি করে দেখাতে চলেছি। 2 কাপ জল, একটু নুন, জলটা ফুটে উঠলে 2 কাপ চালের গুঁড়ো খুব সাবধানে আস্তে আস্তে করে দিতে হবে। এই দেওয়ার সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ততক্ষণে একটা কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে পুলির পুরটা তৈরি করে নিচ্ছি। নারকোল কোড়া দিয়ে একটু পাটালি গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা নেবেন। 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার সাথে একটু খোয়াও দিতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন আঠা আঠা ভাব হয়ে আসলো, তখন গ্যাসটাকে বন্ধ করে আমি এক একটা করে মুষ্টি পাকিয়ে পাকিয়ে পুর তৈরি করে নিলাম পুলির। এবার কড়াইতে যেই চালের গুঁড়োর মণ্ডটা ছিল সেটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যেই মেখে নিচ্ছি। মেখে বাইরে এনে একটু ভালোভাবে ডোলে নিচ্ছি। ভিজে ন্যাপকিন দিয়ে ঢাকা দিয়ে যেটুকু যেটুকু লেচির দরকার বার করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি, কারণ চালের গুঁড়োটা মণ্ড খুব শিগগিরই শুকিয়ে যায়। একটু শুকনো গুঁড়ো দিয়ে হাতে করে, হাতের সাহায্যেই আমি লেচি বা বাটি তৈরি করছি। এই বাটি বা লেচি তৈরি করার বিভিন্ন উপায় আমি আমার কাঁচা নারকোলের ভাপা পুলির রেসিপিতে দেখিয়ে দিয়েছি এবং ডিজাইন আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভেতরে নারকোলের পুরটা দিয়ে সাইডটা মুড়ে মুড়ে 1-1 করে পুলি তৈরি করে নিচ্ছি। একটু পেটটা এরকম করে চাপা দিয়ে দিলে খুব সুন্দর ফুলে ফুলে ওঠে, পেটটা দেখতে খুব সুন্দর লাগে। 1-1 করে করে এইভাবে ঢাকা দিয়ে রাখছি ভিজে ন্যাপকিন দিয়ে, যাতে শুকিয়ে না যায়। আবারও একটা বাটি বা লেচির মধ্যে একটু নারকোলের পুরটা দিয়ে সাইডটা চেপে চেপে খুব সহজেই দেখুন তৈরি হয়ে যায়। একটু হাতে শুকনো গুঁড়ো মাখিয়ে নিয়ে একটু ধারগুলো চিমটি কেটে মুড়ে দেওয়া, চিমটি কেটে মুড়ে দেওয়া, দেখুন কি সহজেই তৈরি হয়ে যাচ্ছে। একটু পেটটা চেপে এমনি করে দিলে খুব সুন্দর শেপটা হয় আর ভেতরের এয়ারটাও বেরিয়ে আসে, এয়ারটাও থাকে না। আর একটা দেখুন এমনি করে সাইড দিয়ে দিয়ে চেপে চেপে চিমটি দিয়ে দিয়ে কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এবার একটা পাত্রে জল দিয়ে, জলটা ফুটে উঠলে পরে একটা ছাঁকনির মধ্যে ভিজে ন্যাপকিন দিয়ে 1-1 করে পুলিগুলোকে সাজিয়ে দিচ্ছি। ভিজে ন্যাপকিনটা না দিলে পরে অনেক সময় ছাঁকনির গায়ে লেগে যায় পুলিগুলো, ওঠানোর সময় খুব অসুবিধা হয়। মুড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে যাতে এয়ারটা বেরিয়ে না আসে তাই ওখানে ঢেকে দেওয়া হয়েছে। এবার 10-15 মিনিট বাদে আলগা করে একটু জলে ধুয়ে ধুয়ে এইভাবে তুলছি। ছোট্ট থেকে মায়ের কাছে এইভাবে দেখে আমাদের শেখা এবং হাতে করি, তো এতে করে ওই পিচ্ছিল ভাপটাও কেটে যায় আর হাতে ভাপও লাগে না, গরম ভাপটাও। আর একটা সেট বসিয়ে দিচ্ছি বসানোর সময় এবং তোলার সময় খুব সাবধানে, যাতে করে হাতে বাষ্প না লাগে, চুলার রাসটা কমিয়ে দিতে হবে। কী সুন্দর তৈরি হয়ে গেল। এবার চলে আসি দুধ পুলিতে। এতটাই যখন কষ্ট করে তৈরি করে ফেললেন তো দুধ পুলি কেন খাবেন না। এবার 1 লিটার দুধ কড়াইতে বা বাটিতে যাই হোক জাল দিয়ে, 2 তেজপাতা সহযোগে জাল দিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, দুধটাকে একটু ঠান্ডা করে নেব যাতে করে গুড়টা দিলে দুধটা কেটে না যায়। হাতে সহনযোগ্য যেই হয়ে গেছে দুধটা, ঈষৎ উষ্ণ হয়েছে, এবার পাটালি গুড়টা মিশিয়ে দিলাম। 1 লিটার দুধে 250 থেকেও কম, 200 মতন আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গুড় দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে এবার দুধটা বেশ খানিকটা ঘন হয়ে আসছে। নুন দিয়ে দিলাম, পিঠে পায়েস পুলিতে নুনের ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগে। দিয়ে এবার 1-1 করে
পুলিগুলোকে মিডিয়াম ফ্লেম করে নিয়ে পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। একদম কড়া আঁচে দেওয়া যাবে না, তাতে করে পট করে পুলিটা ফেটে যেতে পারে। তো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমেই এই পুলিগুলোকে জাল দিতে হবে। খুব সুন্দরভাবে দুধের সঙ্গে পুলিটা জাল হচ্ছে। বেশ 10-15 মিনিট ধরে এইভাবে জাল হতে থাকবে। হতে হতে নিজেই একটা সময় বুঝতে পারবেন যে পুলিগুলোর রং চেঞ্জ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। তো এবার বোঝা যাচ্ছে পুলিটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঘন্টা দুয়েক পরে দেখুন কি সুন্দর দুধটা ঘন হয়ে গেছে আর অসাধারণ সুস্বাদু দুধ পুলি আপনাদের জন্য তৈরি হয়ে গেছে। আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই চ্যানেলটি দেখার জন্য, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আরেকবার ধন্যবাদ।